দেখেন এটাতে কিন্তু মিক্সটা বের হচ্ছে, ঠান্ডা মিক্স বের হচ্ছে, একদম ঠান্ডা মিক্স। এত মিস্ট আমি আজ পর্যন্ত কোন বড় এয়ার কুলারও দেখি নাই, কোন বড় ফ্যানও দেখি নাই। তিনটা স্পিড ফ্যানটা মুভ করা যায়, উপরের দিকে বাতাস দিতে পারবেন, চাইলে নিচের দিকে বাতাস দিয়ে। আমি নিচে বসে আছি, এই যে নিচে বাতাসটা দেওয়া যাবে, ঠিক আছে? আমার গায়ে লাগতেছে, কত চমৎকার লাইট ভাই। এখন আপনি কালার বলতেছিলেন যে লাইটের কালার চেঞ্জ হবে, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, নীল হয়ে গেল। এই যে আপনি দেখেন, আচ্ছা এইটার যে বিদ্যুৎ বিল ভাই, অনেকে ভাবে ভাই এটা তো চালালে সারা মাস 500-600 টাকা বিদ্যুৎ বিল চলে আসবে। আমারও তো এরকম ধারণা, 40-50 টাকা সর্বোচ্চ। তো দর্শক দেখেন, এমন এক আজব জিনিস কিন্তু আজকে নিয়ে এসেছি, মিস্ট এয়ার কুলার। কিন্তু আপনারা পানি দিয়েও ব্যবহার করতে পারবেন, নর্মালিও কিন্তু ব্যবহার করতে পারবেন, ফ্যানও কিন্তু আছে, মিস্টও আছে, আবার এটাতে নাকি লাইটও আছে, সবকিছু কিন্তু আজকে আমরা দেখাবো। আর আমরা কিন্তু রয়েছি আজকে আয়ান হোম অ্যাপ্লায়েন্সে, তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড 20/13 ব্লক সি। আর এ সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে ইউসুফ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার এই প্রোডাক্ট দেখে আরো বেশি ভালো হয়ে গেছি। এটা কি প্রোডাক্ট বানছেন ভাই? একদম আজব একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি, একদম নেসেসারি, প্রত্যেকে প্রয়োজন। এখন যে প্রচন্ড গরম ভাই, বাপসা গরম, এই গরম টেকা যায় না, রাইট? সেই কারণে দেখালো পড়ার টেবিলে বসতে গেলেও পড়া মন বসে না, দেখালো যে ঘুমাতে গেলেও অস্থির লাগে, বা একটা ছোট বাচ্চা ঘুমিয়ে আছে সে কান্না করে উঠে যায়। আচ্ছা, সেই কারণে পার্সোনাল ইউজের জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই মিক্সড মিনি এয়ার কুলারটা নিঃসন্দেহে নিতে পারেন, এবং এটার পারফরমেন্স অনেক ভালো। আচ্ছা দেখেন এটাতে কিন্তু মিক্সটা বের হচ্ছে, ঠান্ডা মিক্স বের হচ্ছে, একদম ঠান্ডা মিক্স। এত মিস্ট আমি আজ পর্যন্ত কোন বড় এয়ার কুলারও দেখি নাই, কোন বড় ফ্যানও দেখি নাই ভাই। আপনার বড় ফ্যান এবং এয়ার কুলার আমরা কিন্তু দেখাইছি, আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি দেখাইছি, কিন্তু এত মিক্স আসে না, আসে না। কিন্তু এই ছোটটাই দেখেন, জিনিসটা ছোট হইতে পারে কিন্তু আপনার কোয়ালিটি এবং এটার পারফরমেন্স অনেক বেটার, অনেক বেটার, ঠিক আছে? আচ্ছা আমরা প্রথমে যেটা দেখাবো, আমরা যদি নরমালি এখানে দেখাই, দেখেন মিক্সটা আছে। আচ্ছা আমরা অপারেটিং সিস্টেমটা প্রথম থেকে একটাতে দেখাই। আচ্ছা এটা হলো আপনার ফ্যান, ফ্যান, এই যে ফ্যান, এই যে তিনটা স্পিড, তিনটা স্পিড ফ্যানটা মুভ করা যায়, উপরের দিকে বাতাস দিতে পারবেন, চাইলে নিচের দিকে বাতাস দিয়ে। আমি নিচে বসে আছি, এই যে নিচে বাতাসটা দেওয়া যাবে, ঠিক আছে? আমার গায়ে লাগতেছে, আচ্ছা আচ্ছা, নিচে বাতাসটা লাগবে, ওকে, ঠিক আছে? চমৎকারভাবে এটা মুভ করতে পারবেন, এটা হলো ফ্যানের স্পিডের গেল। এখন আমি যদি মিক্সটা দেখাই, এই যে দেখেন মিক্স, তিনটা ভাবে সবগুলোতে মিক্স আসবে, তিনটা স্পিডে চলবে। যদি মনে হয় যে আমার মিক্স কম দরকার, আমি একটাতে দিব, যদি আর যার একটু বেশি দরকার এই তিনটা দিয়ে আসবে, যদি ফুল দরকার সবগুলো দিয়ে আসবে, ঠিক আছে? এবং এখানে লাইট, লাইট এখানে আপনার 7টা রং পাচ্ছেন। কয়টা রং? রেইনবোর যে 7টা রং হয়, মানে রংধনু 7 কালারের লাইট জ্বলবে, 7 কালারের লাইট জ্বলবে। আমরা একটু লাইট গুলো যদি হালকা একটু নিভিয়ে দেখাই আপনাদেরকে, সবকটা আমরা নিভিয়ে দেই। আচ্ছা এই যে দেখেন, কত চমৎকার লাইট ভাই। এখন আপনি কালার বলতেছিলেন যে লাইটের কালার চেঞ্জ হবে, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, নীল হয়ে গেল। এই যে আপনি দেখেন, আচ্ছা পিঙ্ক কালার হয়ে গেল, আচ্ছা নীল হয়ে গেছে, এবং দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার পাচ্ছেন, দেখেন প্রত্যেকটাতে দেখেন আলাদা আলাদা কালার দেওয়াও আছে, ঠিক আছে? আমি যদি এটা একটু চেঞ্জ করে দিই কালারটা, তাহলে আপনি বুঝতে পারবেন, দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দেওয়া আছে, 7টা কালার। মানে এটা কি ভাই, ফ্যান, এয়ার কুলার না লাইট, মানে কি এটা? দেখা গেলো যে রাত্রে বেলা যখন আপনার ডিম লাইট জ্বলে, ডিম লাইটের দরকার নাই, এই ফ্যানটা পাশে থাকবে এবং চমৎকার একটা ফিল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেও সুন্দর লাগবে ভাই। আমরা প্রোডাক্ট তো শুধু ইউজের জন্য কিনি না, আমার স্মার্টনেসও একটা বিষয় আছে, আমরা লাইটগুলো একটু দিয়ে দিই, ঠিক আছে? স্মার্টনেসের একটা বিষয় থাকে, তাহলে চমৎকার ভাবে এই লাইটগুলো আপনার কার্যকরী হবে। এবং এইটার যে বিদ্যুৎ বিল ভাই, অনেকে ভাবে ভাই এটা তো চালালে সারা মাস 500-600 টাকা বিদ্যুৎ বিল চলে আসবে, আমারও তো এরকম ধারণা, 40-50 টাকা সর্বোচ্চ, 40-50 টাকা, 50 টাকা বিশ্বাস হয় না? কিভাবে সম্ভব ভাই? ভাই আপনার ওয়াশরুমে একটা ভালভ থাকে ছোট, ওটা কত ওয়াট? ওটা সর্বোচ্চ 10 ওয়াট, 10 ওয়াট বা 15 ওয়াট হয়, ঠিক আছে? 10 ওয়াট, ওটার বিলটা কত আসে মাসে? এরকমই 30-40 টাকা বা 50 টাকা। তাহলে এটা দেখেন আমার যেটা আছে, আচ্ছা আমি যেটা দিচ্ছি আপনাদেরকে, পাওয়ারটা দেখেন কত, মাত্র 10 ওয়াট, অনলি 10 ওয়াট। এটা আপনি পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন, সোলারে সৌর বিদ্যুৎ ইউজ করতে পারবেন, আইপিএস ইউজ করতে পারবেন, কারেন্ট তো এসি চলে, এটা তো আর বলার কিছু নাই। আচ্ছা এটা অপারেট করব কিভাবে, মানে এটা কি রিচার্জেবল না? তো না, এটা রিচার্জেবল না, এটার সাথে আপনার ইউএসবি কেবল দেওয়া থাকবে। এটা আপনি চাইলে বাসের মধ্যে ইউজ করতে পারেন, আপনার পাওয়ার ব্যাংকের সাথে অ্যাড করে আপনি দিতে পারেন। আচ্ছা প্রাইভেট কার আছেন, প্রাইভেট কার যে চার্জারের পোর্টটা থাকে, আচ্ছা সেই পোর্টে দিয়ে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, বাসা বাড়িতে আপনি ইউজ করতে গেলে যে মোবাইল চার্জার যে কর্ড থাকে, সেই কর্ডের সাথে ইউএসবি পোর্টটা লাগিয়ে দিতে পারেন। বা যদি আপনি পিসিতে বসে আছেন বা ল্যাপটপে বসে আছেন, ল্যাপটপের চার্জারের সাথে কানেক্ট করে দিয়ে দিবেন, আপনার
অটোমেটিক চলে যাবে। আচ্ছা তাহলে তো যদি পাওয়ার ব্যাংকে যদি আমরা ইউজ করি তাহলে তো এটা রিচার্জেবল বলা যায়। জি আচ্ছা 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 ওকে ঠিক আছে সেমি রিচার্জেবল বলা যায়। আচ্ছা আচ্ছা আপনার পাওয়ার ব্যাংক নিলে কিন্তু এটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। পাওয়ার ব্যাংকে যে চার্জটা থাকে সেই চার্জের মাধ্যমে আপনি 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে এখানে আপনি কালার পাচ্ছেন হলো গ্রিন কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার। আচ্ছা ঠিক আছে আরেকটা প্রশ্ন ভাই, এই মিস্ট যে বের হচ্ছে এটা কি ভিতরে কিছু দিতে হয় কিনা? হ্যাঁ এটার ভিতরে আপনারা পানি দিতে পারবেন, প্রত্যেকটাতে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা পানি ট্যাঙ্কিও কিন্তু এই যে পানি ট্যাঙ্কি আছে এখানে চাইলে আপনি আইস দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ছোট ছোট আইসের টুকরা দিলে ঠান্ডাটা আরো বেশি বাড়বে, বা যদি একটু ঠান্ডা পানি দিয়ে দেন, আমরা নরমাল পানি দিচ্ছি, নরমাল পানিতে কিন্তু অনেক ঠান্ডা, দেখছেন অনেক ঠান্ডা কিন্তু, এবং এটা লাইটের রেডিয়েশনটা কিন্তু পানির ভিতরে হয় যার কারণে আরো দেখতে চমৎকার লাগে। চমৎকার লাগে ঠিক আছে, দেখেন এই যে লাইটের রেডিয়েশনটা একদম পানির ভিতরে হয় চলে আসবে। আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার ভাবে এই লাইটটা কার্যকরী হবে। এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিনা ভাইয়া? 1 বছরের ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা প্রোডাক্টেরই, 1 বছরের ওয়ারেন্টি থাকে। এবং এটার মধ্যে আরেকটা বিষয়ত্ব আছে ভাইয়া, আমরা নরমালি কিন্তু বাসা রুমের আর্দ্রতার জন্য হিউমিডিফায়ার কিনি। আচ্ছা আলাদাভাবে কিন্তু আমরা হিউমিডিফায়ার কিনি যাতে রুমের আর্দ্রতা ঠিক থাকে। এটাতে কিন্তু আপনার ওই আর্দ্রতার জন্য কিন্তু নরমালি এটার সাথে একটা হিউমিডিফায়ার অপশন দেওয়া আছে, এটা যে কোনো স্মেলটা আপনি ইউজ করতে পারবেন। মানে বাসায় আমার যে পারফিউমটা আছে বা এয়ার ফ্রেশনার আছে সেটা দিয়েও কিন্তু আমরা, হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে আপনি ফ্যানটা ছেড়ে দিবেন, ফ্যানটা ছেড়ে দিবেন, তখন দেখবেন যে পুরো রুমে আপনার স্প্রেটা ছড়িয়ে গেল, আপনার হাতে করে আর স্প্রে দিতে হবে না। আচ্ছা 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 ঠিক আছে। এয়ার ফ্রেশনারটা কিন্তু দিলেও অনেক সময় ছড়ায় না কিন্তু, জি এটা কিন্তু একবারে বাতাসের সাথে ছড়ায় যাবে, একদম রুমের কোনা কোনায় ছড়ায় যাবে। খুবই চমৎকার ভাইয়া, আসলে আজকে আমরা এটা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি। এবং আমি একটু বক্সটা দেখিয়ে দিই, আচ্ছা লাস্ট শেষ করব, বক্সটা দেখিয়ে দিই। এয়ার কুলার ফ্যান, স্ট্রং এয়ার সাপ্লাই অফ থার্ড গিয়ার টারবাইন। আচ্ছা মানে তিনটা স্পিড আছে, তিনটা স্পিড ঠিক আছে, তিনটা স্পিড আছে, কুলস, হিউমিডিফায়ার, 7 কালারস এলইডি এবং টাইমার। টাইমার 3 ঘন্টা টাইম সেট করতে পারবেন, 3 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা টাইম সেট করতে পারবেন, সেট করা যাবে। কোথায় কোথায় ইউজ করা যায়, আল্লাহর দুনিয়া সব জায়গায় ইউজ করা যায়। তারপর এখানে পার্টিকুলার কিছু অপশন দিয়ে আছে, যেমন দেখেন বেডরুম, অফিস, তারপরে কিচেন, হোম, এখানে পড়ার টেবিলে বসে আপনি পড়তেছেন বা কিচেনে বসে পড়তেছেন, হ্যাঁ বাস ইউজ করতে পারবেন, আপনার প্রাইভেট কার ইউজ করতে পারবেন। জি জি যেমন টয়লেটে কিন্তু কোনো ফ্যান নাই ভাই, কারণ যে গরম থাকে এসিও কিন্তু থাকে না, না থাকে না, তো এইখানেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বিশেষ করে আমাদের মা বন্ধুদের জন্য কিচেনটা, কিচেনে কিন্তু আমরা ফ্যান লাগাই না, কিন্তু এসিও কিচেনে কেউ লাগাই না। সেই ক্ষেত্রে দেখালো কিচেনের পাশে এটা রেখে দিলেন, আপনার বাতাসটা উপর দরকার এটা মুভ করে দিলেন, কাজ করতেছেন, কাটাকুটি করতেছেন, হালকা করে বাতাসটা লাগতেছে, একদম আপনার গাটা জুড়িয়ে যাবে, ঠিক আছে, ঘামবেন না, কোনো রকম হেজিটেস ফিল করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা এটার নেওয়ার প্রসিডিংটা বলে দিচ্ছি। এটা হলো আয়ন হোম অ্যাপ্লায়েন্স, 20/13 ব্লক সি, তাজমহল রোড, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ডাচবাংলা ফার্স্টটাকে সামনে আসতে হবে, কৃষি মার্কেট সংলগ্ন ডাচবাংলা ফার্স্টটাকে সামনে আসলেই আয়ন হোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন। আর আজকে ভিডিওটা আপলোড হওয়া থেকে একদিন পর্যন্ত একটা দামাকা ডিসকাউন্ট থাকবে, সেই ডিসকাউন্টে নিতে পারবেন। সারা বাংলাদেশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এটার প্রাইস ছিল 3550 টাকা, এখন দিচ্ছি ওনলি 2550 টাকা, 24 আওয়ার্স আপনার অফার, এটা 24 আওয়ার্সের একটা অফার, 24 ঘন্টার একটা অফার ভিডিওটা আপলোড হওয়া থেকে। আচ্ছা 24 ঘন্টায় 2550 টাকা, হ্যাঁ 2550 টাকা পেয়ে যাবেন, একদিনের জন্য এই অফারটা থাকবে, এই অফারটা থাকবে। ডেলিভারি চার্জটা কি দিতে হবে নাকি ভাইয়া? ডেলিভারি চার্জটা দিতে হবে, কারণ আমরা এটা 3550 টাকা আমাদের রেগুলার প্রাইস। 24 ঘন্টা একটা অফার দিয়ে দেন না আরো। আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টা যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি। সাইফুল এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে যেহেতু রাশেদ ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছে, আমরা তাদের রিকোয়েস্টটা রাখতে হয়। প্রবাসী বাইরা আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা যদি গ্রামের বাড়িতে পাঠাতে চান আমরা পাঠিয়ে দিব, যদি ঢাকা কেউ থাকে সরাসরি চাইলে শোরুমে চলে আসতে পারেন। আমি একটা মেসেজ দিতে চাই, অনেকে বলে ভাই 500 টাকা পাঠালাম টাকাটা কি মেরে দিবেন, প্রোডাক্ট দিবেন কিনা, আমাদের শোরুমটা একটু এক নজর ঘুরিয়ে দেখেন, শোরুমটা দেখেন কত কত প্রোডাক্ট আছে, এসি আছে, স্যানিটারি আইটেম আছে, কিচেন হুড আছে, মানে যত আইটেম চান সব আইটেমই কিন্তু ভাই আমরা এখনো মোটামুটি 20 টাকার উপরে ইনভেস্ট করা আছে। আমরা 500 টাকার জন্য 1000 টাকার জন্য অবশ্যই কিন্তু বেগে চলে যাব না, ঠিক আছে? তো সেই ট্রাস্ট রাখতে পারেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং চাইলে যদি ঢাকার মধ্যে কেউ থাকে মোহাম্মদপুর আশেপাশে বা নিউ মার্কেটের আশেপাশে, আমাদের 2টা ব্রাঞ্চে যে কোনো জায়গায় আপনি লোক পাঠিয়ে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো দর্শক দেখেন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।